সময় এসছে ভাববার, সময় এসছে বদলাবার। কংগ্রেসের গ্যারান্টি, ন্যূনতম শ্রমিক মজুরি হবে 400 টাকা। ভারতের জাতীয় কংগ্রেস। অঞ্চল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায়। কংগ্রেসের অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্য নিয়েই হরিহরপাড়া ধরমপুর অঞ্চল কংগ্রেসের সভাপতির বাড়িকে লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ। রাত্রি 3:20 বিকট আও শব্দ হলো, একটা যে বোম ব্লাস্ট হলো এরকম। সকালবেলায় বাড়ি টাইট করে শুয়ে আছি, আজকে ভোট এ মতো অবস্থায়। সকালবেলা উঠে দেখছি ভিতরে একটা বোম ব্লাস্ট হয়েছে, বাইরে একটা গেটের মুখে পড়ে আছে আমার বাড়িতে। আমি ধরমপুর অঞ্চল সভাপতি জাতীয় কংগ্রেসের, এটা একটা মানে কী আর বলবো, বাম কংগ্রেসের যে জোট, এই জোটকে তারা ভয় পেয়ে ধরমপুর অঞ্চলের জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি আমি, ওরা ধরমপুর অঞ্চলে প্রচুর পরিমাণে জনগণ লিড দিবে এই আশা ভরসা রেখেছি, সেটা আমার কর্তৃত্বে বলে মনে করে এখানে মার্ডার করে একটা চক্রান্ত করেছিল। সে বলে আমার বাড়িতে বোমব্লাস্ট করেছে, এটা সম্পূর্ণ টিএমসির গুন্ডা বাহিনী, চক্রান্তকারী, এরা সন্ত্রাসী, এরা করেছে। এটা যেন না যেতে পারে, বুথ রিগিং করবে এবং বিভিন্ন জায়গা থেকে ফোন এসছে আমাদের যারা এজেন্ট হবে তাদের কাছে যে বুথে যেন এজেন্ট না আসে, সেটা প্রকাশ পেল। যে ভয় বা আতঙ্ক লাগিয়ে রেখেছিল এজেন্ট তাই বলেছিল না, এখন সেটা প্রকাশ পেল। কিচ্ছু আতঙ্কিত না, আমরা গান্ধীবাদে বিশ্বাসী, জাতীয় কংগ্রেস করি, আমরা ভয় করি না। মোহাম্মদ মিকাইল হোসেন, হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশের তৎপরতাকে ধন্যবাদ জানাই আমি, পুলিশ এসেছিল। দেখুন যেখানে যা ঘটনায় ঘটবে অভিযোগ তো তীর আমাদের দিকেই আসবে, এটা খুব স্বাভাবিক ঘটনা। কোথায় নিজেরা, কোথায় বাড়িতে, কার কোথায় কীভাবে হচ্ছে এইগুলো না দেখে আমাদের উপর অভিযোগ করছে। যদি বোম মারতেই হয়, কেউ কাউকে যদি বোম মারে তো তোকে মারা আমি তোমার এইভাবে ভয় দেখানো, তার বাড়ির কানটাই পাচ্ছে, কারো বাড়ির ভিতরে আপন ঘরের ভিতরে পাচ্ছে, এগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নাই। আর প্রচারের আলোয় আসা, যারা প্রচারের আলোতেই নেই, যাদের কোনো এই নির্বাচনে ভূমিকাই নেই, তাদের সম্পর্কে অযথা মন্তব্য করা মানে আমাদের ভুল হচ্ছে। এখানে তো ওদের প্রার্থী নেই, সুতরাং এটা ভুল একটা সিদ্ধান্ত, ভুল ধারণা মানুষের, এবং কুলোষিত করার জন্য এই কাজটা করছে। আজকে 7ই মে সকাল থেকেই আমাদের সব 7টা সময়তেই ভোট গ্রহণ চলছে এবং সব জায়গাতেই ভোট শুরু হয়ে গেছে। ভোট সব সুস্থভাবে ভোট হচ্ছে, আমাদের হরিয়ানাপাড়ায় কোনো অশান্তি নাই এবং শান্তি শৃঙ্খলাভাবে ভোট কিন্তু গ্রহণ চলছে। আমার কাছে এখনই একটা ই দেখলাম, খবর শুনলাম যে বিরোধীরা একটা বিভ্রান্তি করছে এবং প্ররোচনায় পড়ছেন, বিরোধীরা একটা ভুল গুজব ছড়াচ্ছেন। সেই গুজবটা হচ্ছে যে নাকি আমাদের তৃণমূল নাকি এক অঞ্চল সভাপতি কংগ্রেসের তার বাড়িতে বোমা মেরেছে, এইসব অঞ্চল এইসব গুজব কিন্তু ছড়াচ্ছে। আমরা বলতে চাই যে এখানে কংগ্রেস দুর্বল এবং সিপিএম দুর্বল, এরা অনেক রকম গুজব ছড়াচ্ছে, সেই গুজব হয়তো মানুষ জানছে বা শুনছে। এরা নতুন করে কায়দা করছে কি করে তৃণমূলকে কালিমালিপ্ত করা যায়, তৃণমূলে কী করে দোষ করা যায়, তৃণমূলে কী করে দোষ লাগানো যায়, এইসব গুজব, এইসব নয়। আমাদের কোনো রকম, আমরা বলে দিয়েছি এবং পথসভা এবং মিটিংয়ের মধ্যে বলেছি, কোনো রকম অশান্তি নয়। যেহেতু আমাদের এখানে ভোট, আমাদের ভোট ব্যাংক আমাদের, যেহেতু আমাদের এখানে রেজাল্ট ভালো, সেই হিসাবে আমাদের এখানে কোনো রকম আমরা অশান্তি চাই না, কোনো সন্ত্রাস ত্রাস চাই না। বিরোধীরা একটা সন্ত্রাস বা ত্রাস তৈরি করার চেষ্টা করছে। আমরা আমাদের কর্মীদেরকে বলেছি এবং আমাদের লোকদেরকে বলেছি যে একটু এড়িয়ে চলতে, যদি বিরোধীরা এই আছে, প্রশাসন আছে, প্রশাসন তদন্ত করুক, তদন্ত করে দেখুক, সঠিকভাবে তদন্ত করে আমাদের যে আদর্শ সে আদর্শের উপর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের মধ্যে কোনো রকমের বিভ্রান্তি নয়, আমরা সঠিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং সঠিক ভোট হোক, মানুষ নিজের ভোট, নিজের ভোট নিজেদের এবং নিজের যে ভোটার অধিকার। জনতা করছে গর্জন, বাংলা চায় সন্ত্রাস ও দুর্নীতির বিসর্জন, সাথে আছে ভারতের জাতীয় কংগ্রেস।